আসসালামু আলাইকুম। আজ আবার আমরা আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আরবি ভাষা টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে আরবির আঞ্চলিক ভাষায় কথা বলা যায় সেই সম্পর্ক বিষয় নিয়ে, এবং এই টিউটোরিয়ালে অনেক গুরুত্বপূর্ণ নতুন শব্দ এবং নতুন বাক্য তুলে ধরা হয়েছে। যে সকল ভাইয়েরা আরব দেশে নতুন তাদের জন্য অনেক প্রয়োজনীয় বিষয় এই টিউটোরিয়ালে তুলে ধরা হয়েছে। তো ভিউয়ার্স, আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। তবে চলুন চাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। বাংলা স্টুডিও আর এটার আরবি হবে তাসউর। তাসউর অর্থ হলো স্টুডিও। ক্যামেরা এটা হবে সাহের। সাহের অর্থ হলো ক্যামেরা। স্থানান্তর এটা হবে তানাজ্জুল। তানাজ্জুল অর্থ হল স্থানান্তর। তুমি দ্বিতীয়বার গুছিয়ে রাখো। তুমি দ্বিতীয়বার গুছিয়ে রাখো এটা হবে তানিমাররা তারতে বিন্তা। তানিমাররা তারতে বিন্তা অর্থ হল তুমি দ্বিতীয়বার গুছিয়ে রাখো। তো ভিউয়ার্স, এখানে তানিমাররা অর্থ হল দ্বিতীয়বার, তারতিব অর্থ হলো গুছিয়ে রাখা, ইন্তা অর্থ হলো তুমি। পরিশ্রম এটা হবে তায়াব। তায়াব অর্থ হল সে বেশি পরিশ্রম করে দুর্বল হয়ে পড়েছে। এটা হবে হুয়া কেতির তায়াব তাবান। হুয়া কেতির তায়াব তাবান অর্থ হল সে বেশি পরিশ্রম করে দুর্বল হয়ে পড়ছে। এখানে হুয়া অর্থ হলো সে, কেতির তায়াব অর্থ হল বেশি পরিশ্রম, তাবান অর্থ হলো দুর্বল হয়ে পড়ছে। উপবাস বা রোজা এটা হবে সিয়াম বা সওম। সিয়াম বা সওম একই অর্থে ব্যবহার করা হয় উপবাস বা রোজা। তুমি কি আজ রোজা ছিলে এটা হবে ইনতে আলিউম ফি সিয়াম। ইনতে আলিউম ফি সিয়াম অর্থ হল তুমি কি আজ রোজা ছিলে। এখানে আলিউম অর্থ হলো আজ, ফি সিয়াম অর্থ হলো রোজা ছিলে বা রোজা আসো, এমন অর্থে ব্যবহার করা হয়। তোমরা কি আজ রোজা ছিলে এটা হবে আন্তুম আলিউম ফি সিয়াম। আন্তুম আলিউম ফি সিয়াম অর্থ হলো তোমরা কি আজ রোজা ছিলে। তো এখানে ভিওর তোমরা এর আরবি ওয়ার্ড ব্যবহার করা হয়েছে আন্তুম। আন্তুম অর্থ হতো তোমরা। উপস্থিত বা হাজির এর আরবি হবে লাব্বাইক বা হাদির। উপস্থিত বা হাজির এর আরবি হবে লাব্বাইক বা হাদির অর্থ হল উপস্থিত বা হাজির। ওইগুলি বা ওইটি। ওইগুলি বা ওইটি অর্থ হল জালিকা। জালিকা অর্থ হল ওইগুলি বা ওইটি। এই বা ইহা এটা হবে হাদা অথবা হাজা। হাদা অর্থ হল এই, ইহা অর্থ হল হাজা। কোনটি এটা হবে আল্লাতি। কোনটি এর আরবি হবে আল্লাতি অর্থ হল কোনটি। আর এবং ও, আর এবং ও এই তিনটির আরবি শব্দ হবে ওয়া। বাংলায় আর এবং ও এর আরবি শব্দ হবে ওয়া। থেকে চেয়ে হতে এর আরবি হবে মিন। থেকে চেয়ে হতে এর আরবি হবে মিন। তুমি এমন কি করেছিলে সেখানে। তুমি এমন কি করেছিলে সেখানে এটা হবে ইন্তাকিদা সই হেনাক। ইন্তাকিদা সই হেনাক অর্থ হলো তুমি এমন কি করেছিলে সেখানে। তো ভিউয়ার্স, এখানে ইন্তা তুমি, কিদা অর্থ হলো এমন কি, সই অর্থ হলো করেছিলে, হেনাক অর্থ হলো সেখানে। শুরু করা বা আরম্ভ করা এটা হবে বাদা আ। বাদা আ অর্থ হলো শুরু করা বা
আরম্ভ করা। সে কাজটি শুরু করেছে, এটা হবে হুয়া বাদা সগোল। হুয়া বাদা সগোল অর্থ হলো সে কাজটি শুরু করেছে। সাপা এটা হবে তোবা আ। তোবা আ অর্থ হলো সাপা। বেশি এর আরবি শব্দ হবে আকসার। আকসার অর্থ হলো বেশি। গ্যাস সিলিন্ডার এটা হবে হামবুয়া। হামবুয়া অর্থ হলো গ্যাস সিলিন্ডার। আজ কতজন উপস্থিত আছে? আল ইয়াউম কাম নফর লাব্বাইক। আল ইয়াউম কাম নফর লাব্বাইক, আজ কতজন উপস্থিত আছে? এখানে আল ইয়াউম আজ কতজন বলতে বোঝানো হয়েছে কাম নফর, উপস্থিত আছে লাব্বাইক। এটাকার হাদামিন। হাদামিন অর্থ হলো এটাকার। কোথায় থেকে আসছেন? এটা হবে ইজি মেন ওয়েন। ইজি মিন ওয়েন অর্থ হলো কোথায় থেকে আসছেন। এখানে ইজি অর্থ হলো আসছেন, মিন অর্থ হলো থেকে, ওয়েন অর্থ হলো কোথায়। এমন বা এমন কি এটা হবে কিদা। এমন বা এমন কি এটা হবে কিদা। রেডি বা প্রস্তুত এটা হবে জায়েজ। রেডি বা প্রস্তুত এটা হবে জায়েজ। সরাসরি বা সামনাসামনি। সরাসরি বা সামনাসামনি এটা হবে মুবাসসারা। মুবাসসারা অর্থ হলো সরাসরি বা সামনাসামনি। বাস্তবে তুমি এসব ব্যবস্থা করবে এটা হবে বাস্তবে তুমি এসব ব্যবস্থা করবে। হাকিকি ইনতে কুল্লু তারতিব। হাকিকি ইনতে কুল্লু তারতিব অর্থ হলো বাস্তবে তুমি এসব ব্যবস্থা করবে। তো ভিউয়ার্স, এখানে বাস্তবে অর্থ হলো হাকিকি, আর এসব অর্থ হলো কুল্লু, ব্যবস্থা করবে অর্থ হলো তারতিব। আত্মহত্যা করা ভালো না, এটা হবে ইন্তিহার মুকয়েস। ইন্তিহার মুকয়েস অর্থ হলো আত্মহত্যা করা ভালো না। তো ভিউয়ার্স, এখানে সুসাইড বা আত্মহত্যা হচ্ছে ইন্তিহার। আইন এর আরবি হবে কানুন। কানুন অর্থ হলো আইন। চুরি করা এটা হবে সারাকাত। সারাকাত অর্থ হলো চুরি করা। সাক্ষী এটা হবে শাহিদুন। শাহিদুন বা শাহিদা এটা হবে সাক্ষী। ধর্ষণ বা রেপ এটা হবে ইকতিসাব। ইকতিসাব অর্থ হলো ধর্ষণ বা রেপ। কেসকে বলা হয় দাওয়া। দাওয়া অর্থ হলো কেস। আমি এখনো নাস্তা করি নাই, এটা হবে লেসা আনা মাফি ফুতুর। লেসা আনা মাফি ফুতুর অর্থ হলো আমি এখনো নাস্তা করি নাই। তো ভিউয়ার্স, এখানে লেসা অর্থ হলো এখনো, আনা অর্থ হলো আমি, মাফি অর্থ হলো নাই, ফুতুর অর্থ হলো নাস্তা। কখন আসব মিতা ইজি। মিতা ইজি অর্থ হলো কখন আসব। মিতা অর্থ হলো কখন, ইজি অর্থ হলো আসব। আগামী দিন আসুন এটা হবে ফাদ্দাল বুকরা। ফাদ্দাল বুকরা অর্থ হলো আগামী দিন আসুন। অফিস বলা হয় মাকতাব। মাকতাব অর্থ হলো অফিস। প্রধান এর আরবি হবে মুদির। মুদির অর্থ হলো প্রধান। তোমার বন্ধু কোথায়? এটা হবে ওয়েন ইনতা সাদিক। ওয়েন ইনতা সাদিক অর্থ হলো তোমার বন্ধু কোথায়। মনে হয় সে দোকানে গেছে, এটা হবে মুমকিন হুয়ার রোহ মহল। মুমকিন হুয়ার রোহ মহল অর্থ হলো মনে হয় সে দোকানে গেছে। এখানে মুমকিন অর্থ হলো মনে হয়, হুয়া অর্থ হলো সে, রো অর্থ হলো গেছে, মহল অর্থ হলো দোকান। তার সঙ্গে কে আছে?
তার সঙ্গে কে আছে, এটা হবে মিন মায়া ফি। মিন মায়া ফি অর্থ হলো তার সঙ্গে কে আছে, এখানে মিন মায়া ফি অর্থ হলো তার সঙ্গে কে আছে। আমার ভাই আছে, এটা হবে আনা আকুফি। আনা আকুফি অর্থ হলো আমার ভাই আছে। আল্লাহ আপনাকে দয়া করুন, আল্লাহ আফেক। আল্লাহ আফেক অর্থ হলো আল্লাহ আপনাকে দয়া করুন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। যদি ভিডিওটি আপনাদের সামান্য হেল্পফুল হয় অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।